ছিল শীতলা সপ্তমী। শীতলাতলা যাত্রা শীতলা পুজো খুবই বিখ্যাত। আমিও পৌঁছে গেছিলাম হুগলি জেলার শীতলাতলায় মায়ের দর্শন করতে প্রত্যেক বছরের মতন। আমার মতন প্রচুর দর্শনার্থী ভক্তরা সন্ধেবেলায় মায়ের পুজো দিচ্ছিল। মায়ের দর্শন পেয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। সুসজ্জিত হয়েছিল মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণ লাগোয়া একটা প্রত্যেক বছর মেলা বসে, তাই এবার আমার মেলা ঘুরে দেখার পালা। নানা রকম ঘর সাজাবার জিনিস, হ্যান্ডিক্রাফট আইটেম, মেয়েদের সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনা সবই কিন্তু ছিল। ছোটবেলার স্মৃতি এই টিউবওয়েলটা, তাই এটাই কিনে নিলাম। আমার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা যখনই মেলায় যাবে দরকার পড়ুক বা না পড়ুক দুটো জিনিস কিন্তু অবশ্যই কিনো। এই মানুষগুলো কিন্তু অনেক কষ্ট করে এই ছোট ছোট দোকানগুলো ঝড় জল বৃষ্টির মধ্যেও কিন্তু দিয়ে বসে থাকে। এবার পৌঁছে গেলাম এই দিদির কাছে, যিনি কিনা রেজিন আর্টের কিছু সুন্দর পেন্ডেন্ট, ইয়াররিংস আর সাথে এই সেন্টেড ক্যান্ডেলসগুলো বিক্রি করছিলেন। বাবা অনেক বাজার হয়ে গেছে তো, কি রে কালকে কি নামবি তো, রান্নাবান্না করবি তো? ভীষণ পছন্দের জিনিস চুড়ি, মেলা গিয়ে চুড়ি কিনবো না আমি, এটা তো হতে পারে না, তাই এইটা কিনেই ফেললাম। মন্দিরের দুপাশে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে ফল মিষ্টি ফুল কিনে পুজো দেওয়া যায়। আর সব কিনে এইবার বাড়ি ফেরার পালা। লাস্টে নিমকি, গজা, মালপোয়া এগুলো কিন্তু না কিনলেই নয়, সব কিনে এইবার আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।